হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা কাট অফ ডিসকাশন করবো কি না WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামটা গতকাল ঘটলো মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল ডিপার্টমেন্টে, তো তার কাট অফ কী হতে চলেছে কিছু বিশেষ ফ্যাক্টের ওপর দেখে আমরা আলোচনা করবো। তো দেখা যাক কী আছে। ফার্স্টেই আমরা অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যদি একটু চোখ বোলাই দেখবো, তার আগে আমাদের কিছু মনে রাখতে হবে। একটা কি কাট অফ যখনই আমরা এক্সপেক্টেড করি তার কিছু ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে কিসের ওপর নির্ভর করে, ভ্যাকেন্সির ওপর নির্ভর করে, টোটাল ভ্যাকেন্সি। সেকেন্ড হচ্ছে কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে। থার্ড হচ্ছে কতগুলি কোয়েশ্চেন লেভেলটা, কোয়েশ্চেন হার্ড কীরকম হয়েছে না ইজি হয়েছে তার ওপর নির্ভর করে। তো ফার্স্ট যদি আমরা ভ্যাকেন্সির দিকে চোখ রাখি, ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি ছিল 66, খুবই কম ভ্যাকেন্সি। 66 ভ্যাকেন্সি টোটাল ছিল, তার মধ্যে ছিল OBC A 6টি, OBC B 4টি, মানে টোটাল OBC মিলিয়ে হয়ে গেল 10, SC ছিল 14, 10 আর 14 হয়ে গেলো 24, আচ্ছা ST-র হচ্ছে 4, মানে 28, 28টা আপাতত রিজার্ভেশনে চলে গেলো। এখানে আবার 1টি রয়েছে স্পোর্টস পার্সনের জন্য, আর একটা ইচ, মানে প্রত্যেকের একটা করে ছিল ব্লাইন্ড, যারা ব্লাইন্ডনেস এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট PWD ক্যান্ডিডেটদের জন্য একটি একটি করে, মানে 30টা হচ্ছে রিজার্ভে চলে গেলো। তাহলে রয়েছে কত আনরিজার্ভদের জন্য, 36টা, 36টা হচ্ছে আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য রয়েছে 36, তারপর তো এখানে রিজার্ভেশনের ভ্যাকেন্সিগুলো এরকমভাবে দেওয়া রয়েছে দেখে নিতে পারছো, তো 36 রয়েছে। আচ্ছা, এবার নেক্সট ফ্যাক্টর যেটা হচ্ছে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সেই সম্পর্কিত আপাতত পুরো পারফেক্ট তথ্য নেই, তবে এটুকু বলতে পারি ভ্যাকেন্সির তুলনায় কিন্তু অনেক 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 গুণ বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো পরীক্ষা বেশি ক্যান্ডিডেটই দিয়েছে। আচ্ছা, তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা এখানে দেখব, এজ ফ্যাক্টরটা। 18 থেকে 39 বছর বয়সী ক্যান্ডিডেটরা সকলেই কিন্তু পরীক্ষা দিয়েছে, এবং বুঝতেই পারছো যেহেতু 39 বছর এজ লিমিট রয়েছে, তো অনেক এক্সপার্ট ক্যান্ডিডেট যারা হচ্ছে অনেক বছর ধরে পরীক্ষা দিচ্ছে এবং অনেক পরীক্ষা ক্র্যাকও করেছে, বিশেষত WBCS থেকে শুরু করে নানা রকম পরীক্ষা যারা দিয়ে আসছে, তো তারাও এই সমস্ত পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড যেটা আছে দেখবো, সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা অনেকে বলছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা নিয়ে, ফার্স্ট অফ অল এটা বলে রাখি কোয়ালিফিকেশান বলে এটার হেডিং দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশান বলে হেডিং দেওয়া রয়েছে। এবং কোয়ালিফিকেশান তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো সেখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি যেমন কোয়ালিফিকেশান অ্যাড করেছিলে, তার সাথে সাথে কিন্তু যে যারা হাইট, চেস্ট এবং ওয়েট ওখানে অ্যাড করতে হয়েছিল আশা করছি। ঠিক আছে, তো যেহেতু এটা কোয়ালিফিকেশানের মধ্যে রয়েছে 1 আর 2, তো অবশ্যই যেহেতু কোয়ালিফিকেশানের মধ্যে ধরো এইটা ছিল না, 2 নম্বরটা ছিল না, কথাই বলছি, তাহলে 1 নম্বরটা যদি শুধু কোয়ালিফিকেশানে থাকতো, এইটা তুমি সত্যি মাস্টার অফ ব্যাচেলার ডিগ্রি কি না, মানে গ্র্যাজুয়েশন করেছো কি না সেটা ওটা জানবে কী করে না, একদম ফাইনাল যখন তোমরা সিলেকশন হয়ে যাবে তারপর একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তারা জানতে পেরে যাবে তুমি ঠিক বলছো কি না ভুল বলছো, তুমি ব্যাচেলার ডিগ্রি সত্যি আছো না ব্যাচেলার ডিগ্রি নয়, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে জানা যায়। যেহেতু এটা কোয়ালিফিকেশানে ডিটেলসে দেওয়া রয়েছে এবং তুমি নিজের হাইট এবং চেস্ট হাইট যেহেতু পুট করেছো ফর্মের ওপর, তো তার জন্য কী হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশে আগে মাঠের সাথে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, সেই সমস্ত কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু আগে হবে না, আগে কিন্তু ইন্টারভিউই হবে। ইন্টারভিউয়ের সিলেকশানের পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন হয়তো চেক করতে পারে যে তোমার হাইট এবং চেস্ট তোমরা যা দিয়েছিলে ফর্মেতে সেটার সাথে মিলছে কি না, বা তাদের এই যে ন্যূনতম যেটা দেওয়া রয়েছে এই ন্যূনতম জিনিসটা তোমরা ক্লিয়ার করতে পারছো কি না, মানে 170 সেন্টিমিটারের নিচে নয় তো হাইটটা, সেটা তখন দেখবে, এখন কিন্তু দেখার কোনো চান্স নেই। তার আরেকটা কারণ, এইটা যেমন একটা কারণ কোয়ালিফিকেশানে তোমরা দিয়েছিলে, আর তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে পার্ট টু এ কখনোই বলা নেই। পেপার ওয়ানে দেখো, পার্ট ওয়ানে হচ্ছে পেপার ওয়ান যেটা হলো যে এক্সামটা দিলে, পার্ট টুয়ে কিন্তু ডাইরেক্ট সরাসরি বলে দেওয়া হয়েছে যে পার্ট ওয়ান যেটা তোমরা দিলে সেই অনুযায়ী একটা র্যাঙ্ক তৈরি হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের পার্ট টুয়ে পার্সোনালিটি টেস্ট, অনলি পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো পার্সোনালিটি টেস্ট এখানে একবারও বলে না PMT, PMT মিনস ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, একবারও কিন্তু বলা হয়নি পার্ট টুয়েতে। তো অবশ্যই পার্ট টু সিম্পল যেমন ইন্টারভিউ হয় সেটাও ইন্টারভিউ হবে, এবং পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে একটা সিলেকশন লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেইখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তখন হয়তো তারা চেক করতে পারে এই হাইট এবং ওয়েটটা তোমরা যেটা ফর্মে ফিল আপ করেছিলে। এবার সেখানে যদি দেখে যে কারো ওয়েট বা হাইট যদি কম থাকে তখন সেটা আলাদা ব্যাপার, সেটা তারা ঠিক করবে, কমিশন কী করবে না করবে সেটা এখন আমরা বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা কি না, কতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে, যে কোনো রকম পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, ইন্টারভিউ বেসের পরীক্ষা, মানে একটা পরীক্ষার পর যেগুলো ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে কিন্তু বেশি ক্যান্ডিডেট সিলেক্ট করে না, 10 গুণ 15 গুণ 7 গুণ এসব কিন্তু সিলেক্ট হয় না। ইন্টারভিউয়ে সবসময় 2 গুণ ক্যান্ডিডেট সিলেক্ট হয়, আমি তবু 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেট সিলেক্ট হবে ধরে চলছি। ঠিক আছে, 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেট সিলেক্ট হয় ইন্টারভিউতে, এবার তাতেও যদি ওদের ভ্যাকেন্সি পুরো না হয় হয়তো পরবর্তীকালে একটা লিস্ট বার করতে পারে, সেটা তাদের উপর নির্ভর করছে, পুরোটাই কমিশনের উপর নির্ভর করছে। কিন্তু
বেসিক্যালি যদি আমরা ধরে চলি, বেসিক্যালি 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়। তো পার্ট টু এ যাচ্ছে 2 গুণ থেকে 3 গুণ ক্যান্ডিডেট। তো 2 গুণ থেকে 3 গুণ ক্যান্ডিডেট যদি যায় মোটামুটি 66, তো মানে 132, 2 গুণ ক্যান্ডিডেট হলে 132 জন ক্যান্ডিডেট, কিন্তু 132 জনের ক্যান্ডিডেটের মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে, তাদেরকে আর কি ইন্টারভিউয়ে ডাকা হবে। এবার যদি 3 গুণ করে তাহলে ওই 190 এরকম যাচ্ছে আর কি, 198 মতো মানে মোটামুটি ধরে রাখতে পারো 132 থেকে 200 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হবে ইন্টারভিউয়ের জন্য। এর থেকে বেশি কিন্তু বেশিও সিলেক্ট হবে না, গ্যারেন্টি একদম। তো যে লিস্টটা বেরোবে টায়ার ওয়ান অনুযায়ী, তাতে হয় 132+ ক্যান্ডিডেট থাকবে অথবা ওই 200 মতো ক্যান্ডিডেটের নাম থাকবে। এবার তার মধ্যে রয়েছে এবার যেটা খুব গুরুত্বপূর্ণ, জেনারেল ক্যান্ডিডেট কত রয়েছে, 36 জন। এবার যদি 2 গুণ ক্যান্ডিডেট সিলেক্ট হয় তাহলে কত, 72টা ক্যান্ডিডেট টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট হবে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। তো বুঝতেই পারছো কাট অফটা কোন লেভেলে যেতে চলেছে। এবার আরেকটা জিনিস কী, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যেটা বর্তমানে যেটা হচ্ছে, যেটা সকলেই বলছে, যা কি না কোশ্চেন পেপারে কোনো সিল নেই। তারপরে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামগুলো হচ্ছিল খুবই কড়াকড়ি চেকিংয়ের মাধ্যমে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া, এমনকি খুব ভালো রকম এটা করা, কিন্তু এইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি সেরকম চেকিং থেকে শুরু করে কিছুই ঠিকঠাক হচ্ছে না, এমনকি কোশ্চেনের সিল পর্যন্ত নেই, যেটা সবচেয়ে বড় কথা। তো এবার যদি করাপশান যদি কিছু ঘটেও থাকে তাহলে কিন্তু এই কাট অফ প্রেডিকশান করাটা পুরো বৃথা, কারণ কাট অফ তখন হচ্ছে মানে প্রেডিকশান করাটাই পুরো বৃথা হয়ে যাবে তখন। তো মোটামুটি আমরা যদি ধরে চলি যে পরীক্ষা ফেয়ার হয়েছে তাহলেই কাট অফটা হতে পারে, আদারওয়াইজ কিন্তু কাট অফ প্রেডিকশান করা কিছুই যাবে না। তো আমরা দেখবো এবার কাট অফ কী হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি যারা আছো অবশ্যই 2 গুণ ক্যান্ডিডেট সিলেক্ট হবে, 2 থেকে 3 গুণ। তো ইউআর ক্যাটাগরি সিলেক্ট হবে 72 জন, ধরে নাও 72 জন ক্যান্ডিডেট, টপ 72 জন ক্যান্ডিডেট ইউআর সিলেক্ট হবে। তো অবশ্যই কাট অফ কিন্তু 135+ যাওয়ার চান্স রয়েছে, 135 থেকে 140 মধ্যে যাদের মার্কস আসছে তারা নিশ্চিন্তে থাকতে পারো, অবশ্যই তাদের নাম প্যানেলে চলে আসবে, মানে ইন্টারভিউ লিস্টে তাদের নাম থাকবে অবশ্যই 135-এর ওপর যাদের আছে ইউআর। ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের মার্কস 130-135 মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে। এসসি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি হচ্ছে 14টা ছিল এসসিদের, তো কাট অফটা একটু হাই যাবে, 120-এর ওপর থাকবে কাট অফ এসসিদের। আচ্ছা, এসটি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল টোটাল 4টে, বুঝতেই পারছো 4টে ভ্যাকেন্সি ছিল, তার জন্য কাট অফ কিন্তু বেশি কম যাবে না, 115-র নিচে তো যাওয়ার কোনো চান্সই নেই, 110 থেকে 115 বা 120 এরকমও যেতে পারে, ঠিক আছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদের কাট অফ 90+, ওটার একটা চান্স রয়েছে। এটা একটা আমি একটা বিশ্লেষণ করে তোমাদের বললাম, এবার তোমাদের কী মতামত, তোমরা কী বলতে চাইছো, তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।